আপনারা সিনেমার পর্দায় অনেক সুপারহিরোকে দেখেছেন, যারা অ্যাক্টর থেকে বড় আরেকটা স্ট্যান্ড করে আমাদের এন্টারটেইন করে থাকেন। কিন্তু আজকে আমরা আপনাদের কয়েকজন রিয়েল হিরোর সাথে পরিচয় করিয়ে দেব, যারা নিজেদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে আরেকজনের জীবন বাঁচিয়েছে। আর এনাদের এই সাহসিকতা ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত দি বক্স টিউবে। আর আজকে আমরা যে ভিডিওটি দেখাতে চলেছি সেটার টাইটেল হলো রিয়েল লাইফ হিরোজ কট অন ক্যামেরা। নতুন দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে আপডেট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন রাখুন। বন্ধুরা, এই সাইক্লিস্টকে দেখুন, যিনি নেশাগ্রস্ত অবস্থায় রেলওয়ে ট্র্যাক পার হচ্ছিল, আর তাই তিনি তার সাইকেলটিকে কোনোভাবেই সামলাতে পারছিল না। অতঃপর সাইকেলটিকে রেললাইন থেকে কোনো মতে সরিয়ে সে তার অন্য জিনিসগুলো সরানোয় এতটাই ব্যস্ত ছিল যে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রেনটার ব্যাপারে তার কোনো হুঁশ ছিল না। ট্রেনটি তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু এই সময়ে এক ওয়ার্কারের নজর তার উপর পড়ে, আর ওই ওয়ার্কার তার জীবন বাজি রেখে এই লোকটিকে বাঁচায়। বন্ধুরা, শুধুমাত্র একটি সেকেন্ড দেরি হলেই দুজনের জীবনই মৃত্যু ঝুঁকিতে পড়ত। এই ওয়ার্কার সত্যিকারের হিরো, যে নিজের জীবনকে মৃত্যু ঝুঁকিতে ফেলে আরেকজন মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছিল। বন্ধুরা, এবার এই বৃদ্ধ মানুষটিকে দেখুন, যিনি রাস্তার একদম মাঝখানে গিয়ে বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন, কিভাবে যাবেন। আর এই অবস্থায় রাস্তায় থাকা মানুষজন যখন তাদের চোখ বন্ধ করে রেখেছিল, ঠিক তখনই এই ছেলেটি মাঝ রাস্তায় তার গাড়িটিকে থামিয়ে অসহায় বৃদ্ধ মানুষটিকে রাস্তা পার করে দেয়। বন্ধুরা, ঠিক এভাবেই এই বাইকওয়ালা, যিনি এই বৃদ্ধ মানুষটিকে রাস্তায় ট্রাফিকের মাঝখানে অসহায় অবস্থায় দেখে, তখন সে তার বাইক দিয়ে এই বৃদ্ধকে প্রোটেক্ট করে এবং খুব সহজেই তাকে রাস্তা পার করে দেয়। বন্ধুরা, আপনারা কি কখনো কোনো অপরিচিত মানুষকে এভাবে সাহায্য করেছিলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। এবার আপনাদের যে রিয়েল লাইফ সুপার হিরোকে দেখাতে চলেছি, তিনি যা করেছিলেন তা সিনেমার নায়কদের থেকে কোনো অংশে কম নয়। সিয়াটল ইউনিভার্সিটির 27 বছরের এই স্টুডেন্ট খালি হাতেই একজন গানম্যানের সাথে ফাইট করে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। June 2014 ওই দিনে সিয়াটল ইউনিভার্সিটিতে এই গানম্যান নির্বিচারে গুলি চালিয়ে ততক্ষণে একজন মানুষকে মেরে ফেলেছিল। এই ভয়ঙ্কর অপরাধী দ্বিতীয়বার যখন তার গানটি রিলোড করছিল, ঠিক সেই সময়ে আমাদের এই সুপার হিরো জন মিস একদম খালি হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ফুটেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন, সে প্রথমে ওই অপরাধীর কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয়, তারপর সেটিকে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে আবারও ফিরে আসে। তারপর ওই গানম্যানের ওপর আবারও চড়াও হয়। জন মিসের এই সাহসিকতার জন্য সেই দিন অনেক মানুষের জীবন বেঁচে গিয়েছিল। পরবর্তীতে এই রিয়েল লাইফ হিরো সিটিজেন অনার পদকে ভূষিত হয়। ভিডিওতে দেখানো এই রিয়েল লাইফ সুপার হিরোর নাম দেয়া হয়েছে মালিয়ান স্পাইডারম্যান। May 2018 প্যারিস শহরে এই ঘটনাটি ঘটেছিল, যেখানে মামাদুস নামের মালিয়ান বংশদূত এই ফরাসি ইমিগ্রেন্ট বাচ্চাটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। চার বছর বয়সের এই বাচ্চাটি তাদের অ্যাপার্টমেন্টের বেলকনিতে খেলার সময় পড়ে গিয়েছিল। বাচ্চাটির বাবাও অনেক চেষ্টা করার পরেও তার কাছে পৌঁছাতে পারছিল না।
কিন্তু মামাদুস নামের আমাদের এই সাহসী সুপার হিরো মাত্র 29 সেকেন্ডেই চারতলার ওই ব্যালকনিতে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে। বন্ধুরা, এই মেয়েটির একটি পা ভেঙে গিয়েছিল। সে খুব কষ্ট করে রাস্তা পার হচ্ছিল, কিন্তু এমন সময় এই মহিলা ওখানে যায় আর তারপর মেয়েটিকে তার ঘাড়ে নিয়ে রাস্তা পার করে দেয়। বন্ধুরা, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আরেকজন মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, আর এই মানুষেরাই হলো সত্যিকারের হিরো। এবার এই ভিডিওটি দেখুন। এখানে এই মহিলার হাত থেকে তার বেবি সহ পুশ চেয়ারটি হাত ফসকে রেলওয়ে ট্র্যাকে পড়ে যায়। সেটা দেখার সাথে সাথেই এই ছেলেটি রেলওয়ে ট্র্যাকে লাফ দেয় আর বেবিটিকে বাঁচিয়ে দেয়। যদিও এই ভিডিওটি নিয়ে কিছু প্রশ্ন আছে, কেউ কেউ এটিকে ফেক বলে থাকেন, কিন্তু বন্ধুরা, ভিডিওটি ফেক বা রিয়েল যাই হোক না কেন, আরেকজন মানুষের বিপদে আমাদের এভাবে দ্রুত এগিয়ে আসা উচিত। এখানে এই বাইকার রেলওয়ের এই ব্যারিয়ারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার সম্মুখীন হয় আর তারপর এই লোকটি রেলওয়ের ট্র্যাকে ইনজুর্ড হয়ে পড়ে থাকে। কিন্তু ওই বাইকারের ভাগ্য ভালো ছিল, এই লোকটির নজর তার উপর পড়ে। ওই লোকটি তাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে চলে আসে, কেননা বিপরীত দিক থেকে একটা ট্রেন ঠিক এই সময়ে আসছিল। এই লোকটি যদি ঠিক সময়ে এসে তাকে হেল্প না করত, তাহলে হয়তো ওই বাইকার বেঁচে থাকতো না। বন্ধুরা, আসলে আমরা সবাই হিরো যদি আরেকজনকে সাহায্য করার ইচ্ছা আমাদের মধ্যে থাকে। আশা করব আমাদের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। সেই সাথে আমাদের অবশ্যই লিখে জানাবেন রিয়েল লাইফের এই হিরোদের মধ্যে কাকে আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।